আসলে সম্বর্ধনা বলে পাতিছে যখন লোকে যা নির্বাচন অতঃপ্রভাবে দলের হয়ে কষ্ট করেছিল আর যেটা স্বাভাবিকতে যে একটা ভাল ফলাফল যেটা লাভ করে তেওঁলোকে অল্প একটা সম্বর্ধনা দিবলে আমার অসমীয়া পরম্পরা শুনি বিচারে কিন্তু কোভিডর পরিস্থিতির বাবে যা চারিটা মাহে কোনো কার্যসূচী গ্রহণ করবা নাছিলে আজি তেওঁলোকে যথেষ্ট মোক হেঁচা দি পেলাই ইয়ালে আনিছে গতি মই সম্বর্ধনা বলে নহয় যে মানুষের যেখানে মরম সেই মরমখিন পাই মানে যে আপ্লুত হয়েছো আর কারণে মোট কি করণীয় আছে বা আগন্তুক দিনত মানে তখন কারণে রাইজর কারণে সমষ্টির কারণে কি কি করবো তার চিন্তা চিকিৎসা করে গোটেক আহ্বান করছো। অনুভব বলে কথা নাই, মানে কোথায় যে বিগত চারিটা মাহ আজি চারি চারি মাহ হয়ে গেল বিধায়ক হিসাবে নির্বাচিত হওয়ার, গতি এই গোটে চারিটা মাহে প্রায় কোভিড পরিস্থিতির কারণে সিচুয়েশনটা বেয়া আসে আর মাজতে এসেম্বলিও হয়ে গেল, গতি আমি উদ্দেশ্য হবো যে বরক্ষেত্রী সমষ্টির রাইজে আমাক আজি জনমত দিছে, জনাদেশ দিছে, গতি মই বরক্ষেত্রী সমষ্টির প্রতিজন নাগরিকর প্রতি মই দায়বদ্ধ, গতি মই বিচারিছো যে সমষ্টিটো উন্নতি হব লাগিব, বিশেষকৈ যে মহকুমার কথাটো আছে মই বিধানসভাত উত্থাপন করেছো, মই ব্যক্তিগতভাবে মাননীয় মুখ্যমন্ত্রী মলয় চিঠি লিখেছো আর আমার এসেম্বলির যখন উচ্চস্তরীয় আমার ইলে স্ট্যান্ডিং কমিটি আছে তাতো মুকালমুয়ার মহকুমার প্রপোজালটো আমি প্রস্তাব প্রেরণ করেছো জিএ ডিপার্টমেন্ট, আমি আশা রাখিছো হয়তো মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় আমার মুকালমুয়া মহকুমাটো অতি শীঘ্রে পূর্ণাঙ্গ রূপ দিব বলে আমি আশা করছো। তার উপরেও আর অন্যান্য ক্ষেত্রত আমি আজি বরক্ষেত্রীত আমি দেখিছো যে বহুত উচ্চ শিক্ষিত লোক নিবনুয়া হয়ে আছে আর সাধারণত আমি দেখো যে নিবনুয়ার যে আমি সংস্থাপিত করব নো যে ভবিষ্যৎ দিনত আমার দেশের উন্নতি নহয়, গতি আমি বিচারিছিল আর মানে মাননীয় বিধানসভাতো মাননীয় আমার চন্দ্রমোহন পাটোৱাৰী ডাঙরিয়াকও মই অনুরোধ জানাইছিল যে আমার বরক্ষেত্রীত উদ্যোগীকরণ হব লাগে আর ইতিমধ্যেই উদ্যোগ বিভাগে আমার সার্কুল অফিসার দুজন বরভাগ আর বরক্ষেত্রীল ইতিমধ্যে চিঠি প্রেরণ করেছে, তেওঁলোকে বিচারিছে যে অন্তত কিছু মাটি 100 বিঘাৰ দুশো বিঘা মাটির পথ দেখাই দিও তাতে ইন্ডাস্ট্রিয়াল বেল্ট হিসাবে ব্যবহার করব আর নতুন নতুন উদ্যোগবিল আমার ইয়ালে আসব, গতি সেইখানে যদি আমার করব পো নিশ্চয় আমার ইয়ারে নিবনখানিও সংস্থাপিত হব বলে মানে আশা করছি।